রেখিয়া, ওই মালিশওয়ালিটা আমাকে রীতিমতো ভাবাচ্ছে জানিস। দেখ, তুই না হয় ড্রামা করছিলি, কিন্তু তোদের ঠাকুর তিনি তো কোনো ড্রামা করেননি। তাহলে ওই ম্যান মালিশওয়ালিটা কি ম্যাজিক জানে? নাহলে ওরকম একজন প্যারালিসিস পেশেন্টকে ওইভাবে দাঁড় করিয়ে দিল কি করে? আচ্ছা, ওই মালিশওয়ালিটা তন্ত্রমন্ত্র জানে না তো? হোয়াট, তন্ত্রমন্ত্র? না মানে তুমি বললে না যে ম্যাজিক জানে কিনা, তাই ও আন্টি এটা কি গো? কি এটা? ও মাই গড, এটা আবার কি? এই চিঠিটা আমার সারের আঁচলে কি বাঁধলো? ওই মালিশওয়ালিটা নাকি অন্য কেউ? তাহলে কি আমি কিন্তু ব্যাপারটা খুব ভালো বুঝছি না। শোন, আমার ঘরে থাকিস না, তোকে আর আমাকে একসাথে কথা বলতে দেখলে সবাই সন্দেহ করতে পারে। চলে যা, চলে যা এখান থেকে। ঠিক বলেছ, রিস্ক নেওয়ার থেকে প্রিকশন নেওয়াই বেটার। যা রিকিয়া, ফাস্ট গো। হ্যালো দিদি ভাই, আমার কাছে একটা ফোন এসেছিল। কে করেছিল কিছুতেই নামটা বললো না। ফালতু কথা না বলে কাজের কথা বললো। যে করেছিল সে শুধু বললো সাবধান, সবটা জেনে গেছি। হ্যালো, হ্যালো দিদি ভাই, শুনতে পাচ্ছিস? হ্যালো,